কান্না করছো? হ্যাঁ অনেক কান্না করছো। কিভাবে কান্না করছো? বেশি কান্না করছো রাতের বেলা। রাতের বেলা বেশি কান্না করছো? বলো জুতায়, বলো জুতায় ডিসকাউন্ট, সবাই চলে আসো। ওর শুধু একটাই প্রশ্ন, মাম্মি কবে আসবা? ছেলেটা হাসতেই ভুলে গেছে, এভাবে যেন ভিডিও কলে কথা বলছিলেন সারপারাসের সাথে। শুধু তাই নয়, সারপারাসের একটি ফটো আপলোড দিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। রুবায়েত ফাতেমা তনি ছেলে সারপারাসের সাথে নতুন করে ভিডিও কলে কথা বলে আবেগে আপ্লুত হয়ে কি বলছে। সারপারাসের এমন দৃশ্য দেখলে যেন সত্যি আপনিও অবাক হবেন। প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। রুবায়েত ফাতেমা তনি ও তার স্বামী সাদাত রহমান আজকে 10 দিন হয়ে গেল ব্যাংককে আছে, আর ব্যাংককের বড় এক হসপিটালের আইসিউতে আছে সাদাত রহমান। সাদাত রহমানের কোনো প্রকার যেন উন্নতি নেই। এদিকে বাবা মাকে ছাড়া সারফরাজ এবং সানমি তারা সবাই বাংলাদেশে আছেন, কিন্তু সারফরাজ ছোট্ট ছেলে। সানমি সবকিছু বুঝলেও সারফরাজ কোনো কিছুই বোঝে না, তাই তো সবসময় তার বাবা মাকেই মনে করে বেশি, বিশেষ করে তার বাবাকে। আর তাই তো বাবার সাথে কথা বলার জন্য প্রত্যেকটা দিনই তনির কাছে ভিডিও কলে ফোন দেন সারফরাজ। আর তেমনই একটি দৃশ্য রুবায়েত ফাতেমা তনি তার ফেসবুক পেজে আজকে আপলোড দিয়েছেন। আপলোড দিয়ে ক্যাপশনে রুবায়েত ফাতেমা লিখেছেন, ওর শুধু একটাই প্রশ্ন, মাম্মি কবে আসবা? ছেলেটা যেন একেবারে হাসতেই ভুলে গেছে। যে ছবিতে দেখা যাচ্ছে সারফরাজ কান্নাজনিত কণ্ঠেই তাকিয়ে আছে রুবায়েত ফাতেমা তনির দিকে, একেবারে যেন সত্যিকার অর্থে তার মুখে কোনো প্রকার হাসি নেই। অন্যদিকে সারফরাজের এমন ফটো দেখে তনির ফ্যান ফলোয়াররা বিভিন্ন ধরনের মতামত দিচ্ছেন, বিভিন্ন ধরনের কথাই বলছেন তারা। একজনে বলছেন, কত হাসি খুশিতে থাকা সারফরাজের মন চেহারা একেবারেই লাজুক হয়ে গেছে। আবার কেউ বলছেন, আল্লাহ এই মাসুম বাচ্চাদের ডাক শুনবেন, ওর বাবা ফিরে আসবেন ওর কাছেই। আবারও হাসি আনন্দে গল্পে আড্ডায় মেতে উঠবে প্রান্তর। অন্য আরেকজন লিখেছেন, সারফরাজের মন কাঁদতেছে ওর বাবার জন্য, সেটা ওর চেহারাই ফুটে উঠেছে। সারফরাজের এমন দৃশ্য দেখে সবাই যেন এভাবেই বিভিন্ন ধরনের কথাই বলছিলেন ভক্তবৃন্দরা। এদিকে রুবায়েত ফাতেমা তনি তার হাজব্যান্ড সাদাত রহমানকে ব্যাংককে নিয়ে যাওয়ার 10 দিন হলেও তার স্বামীর কোনো প্রকার উন্নতি না হওয়ায় রুবায়েত ফাতেমা তনি বাংলাদেশে যেন কোনোভাবেই আসতে পারছেন না। তার কারণ, তার স্বামীর কাছে থাকার মতো তনি ছাড়া এখন পর্যন্ত আর কেউই নেই, যার কারণে সারফরাজের এবারের জন্মদিনটাও ঘটা করে পালন করতে পারবেন না রুবায়েত ফাতেমা তনি। আর এদিকে সারফরাজের জন্য মা তনি এবং বাবা সাদাতকে না দেখে সবসময় কান্নাজড়িত কণ্ঠেই কথা বলতে থাকেন তার মায়ের সাথে ভিডিও কলে, এমন দৃশ্য এবার শেয়ার করেছেন তনিও। প্রিয় দর্শক, সারফরাজের এরকম কান্নাজড়িত কণ্ঠের ফটোটি দেখে আপনার কি মনে হচ্ছে? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।